السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال النبي الأمين صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি সুদীর্ঘ পাঁচ বছর পরে ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত নিয়ে আমাদেরকে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাকের প্রশংসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করার পরে শুকরিয়া জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলাকে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিন পরে হলেও এই সম্মেলন হতে চলেছে। আল্লাহ পাক তাদেরকে এই সম্মেলন পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। উপস্থিত মহতারাম সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ, আহলে হাদিস আন্দোলনের প্রাণ পুরুষ,
নির্যাতিত মজলুম কারাবরণকারী মজলুম জননেতা বীর সিফাহসালার হকে রতন্দ্র প্রহরী আজকের এই মহতী অনুষ্ঠানের মধ্যমণি শিরোমণি মহতারাম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহু ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি আল্লাহুম্মা আমিন। আকাশের নিচে যারা বাস করেন তারা তারকার খবর রাখেন না। মহতারাম আমির জামাতকে আমরা চিনতে না পারলেও ইসলামিক সেন্টারের পরিচালক সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ মন্ত্রণালয় অধীনস্থ দাওয়াতি ময়দানের পরিচালক শেখ সুলাইমান বিন মুহাম্মদ আল সাকার ২০০৭ সালের হজ সফরে জেদ্দা এয়ারপোর্টে নেমেই মোহাম্মদ বিন শেখ সুলাইমান বিন মুহাম্মদ আল সাকার হাফেজাহুল্লাহ ওনার সঙ্গে ফোনে কথা হলো। ফোন দেওয়ার সাথে সাথেই বললাম, আহু কুমফিল্লা মুহাম্মদ আমানুল্লাহ জি তুমি বাংলাদেশ। সঙ্গে সঙ্গেই তিনি বললেন, ওয়াইন দাকটুর আসাদুল্লাহ আল গালিব। পরিচয় দেওয়ার সাথে সাথেই জিজ্ঞাসা করলেন, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার কোথায়? বললাম, মা জালা ফি সিজিন, এখনো তিনি জেলখানাতেই আছেন। তখন উনি বললেন, মা আতলাকুহু হাউলাই যালামা হাত্তাল আন, ওই জালেমেরা তাকে এখনো ছাড়েনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিভাবে চিনলেন? মিলাদ প্রসঙ্গ বই এবং শবে বরাত এই দুইটি বই ছাপানোর জন্য যখন অনুমতি চাওয়া হলো মহতারাম আমিরে জামাতের কাছে, শেখ সুলাইমান আল সাকার সরাসরি ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলেন, তোমার দুইটি বই আমরা ছাপাতে চাই, আপনার দুইটি বই আমরা ছাপাতে চাই, আপনাকে রয়্যালিটি কি দিতে হবে? মহতারাম আমিরে জামাত বলছিলেন, আমার রয়্যালিটি দেওয়ার মালিক হলেন স্বয়ং আল্লাহ, সুলাইমান সাকার তুমি রয়্যালিটি দিতে পারো না। যারই ফলশ্রুতিতে সুলাইমান আল সাকার হাফেজাহুল্লাহ ওনার অন্তরের মধ্যে মহতারাম আমিরে জামাত এমন এক জায়গা করে নিয়েছিলেন যে বাংলাদেশিরা ময়লার স্তূপে টাকা থাকলে কামড় দিয়ে তোলে, আর সেই বাংলাদেশি ডক্টর গালিব স্যার যার দুইটা বই আমরা ছাপাবো সৌদি আরব থেকে ধনাঢ্য দেশে, তো রয়্যালিটি ভালো হওয়ার কথা। এটা মোটামুটি কিছু দেওয়ার চেষ্টা করি, কিন্তু তিনি রিফিউজ করে বললেন, আমার রয়্যালিটির মালিক হলেন স্বয়ং আল্লাহ। এই কথায় তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছিলেন, তিনি কি বাংলাদেশি? বলে হ্যাঁ। বাংলাদেশের মানুষের মেজাজ এরকম হয় নাকি? জি হ্যাঁ আছে। বন্ধুগণ, এসব গল্প যদি করি রাত ভোর হয়ে যাবে, গল্প শেষ হবে না। গল্প করার দরকার নেই, এতটুকু বলতে চাচ্ছি যে আকাশের তারকা চেনে না যারা খোলা আকাশের নিচে বাস করে, কারণ ওরা পেটের ধান্দায় ঘোরে, ওরা আকাশের দিকে তাকিয়ে তারকা চিনবার সময় তাদের জোটে নেয়। আজকে যেই সম্মেলনে দাঁড়িয়ে কথা বলছি,
এর ডানে বামে সামনে পিছনে কত মাইলকে মাইল গেলে শুধু আহলে হাদিস আর আহলে হাদিস, আহলে হাদিস ছাড়া অন্য কোন লোক, অন্য কোন আকিদার বা অন্য কোন জামাতের লোক এখানে পাওয়া খুব মুশকিল। কিন্তু আমাদের এই দৈন্যদশা কেন? আমাদের দৈন্যদশা, আমাদের ঘরের ছেলেরাই পর হতে চলেছে, যারই ফলশ্রুতিতে আমাদের এই দৈন্যদশা। তাই আমি নতুন করে আহলে হাদিসদেরকে আবার আহলে হাদিস আন্দোলন ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা অনুভব করছি। এক ভদ্রলোকের সাথে ট্রেনের মধ্যে দেখা হলো, তিনি বললেন আমি আহলে হাদিস। বললাম আপনি কোন ঘাটে পানি খান আর আমি কোন ঘাটে থাকি? আপনিও আহলে হাদিস আমিও আহলে হাদিস, আপনার সাথে আমার দেখা হয় না কেন? আপনি আমাকে চেনেন না কেন আর আমি বা আপনাকে চিনি না কেন? আপনি আহলে হাদিস মানে? জোরে আমিন বলা আহলে হাদিস, জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় না, কাদিয়ানিরাও জোরে আমিন বলে। আপনি আহলে হাদিস মানে? বুকে হাত বাঁধা আহলে হাদিস, বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না, শাফি মাজহাবের লোকেরাও বুকে হাত বাঁধে। আপনি আহলে হাদিস মানে? কি আহলে হাদিস আপনি? আহলে হাদিস আপনাকে ভালো করে আবার চিনতে হবে। একটা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেন যে আহলে হাদিসদের সঙ্গে অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য কোথায়? আহলে হাদিসদের সাথে অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য কোথায়? পার্থক্য যদি আপনি বুঝতে না পারেন তা আপনি একাকার হয়ে যাবেন। পার্থক্য শুরু থেকেই শুরু করা যাক। আহলে হাদিসেরা জোরে আমিন বলেন সালাতে, হানাফি মাজহাবের লোকেরা সালাতে আস্তে আমিন বলেন। আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে জোরে আমিন বলার ক্ষেত্রে পার্থক্য কি? আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে জোরে আমিন বলার ক্ষেত্রে পার্থক্য কি? আমিন বলার ক্ষেত্রে পার্থক্য কি? আহলে হাদিসেরা জোরে বলেন আর হানাফি মাজহাবের লোকেরা আস্তে বলেন, দুই দলই আমিন বলেন, কোনো সমস্যা নেই। পার্থক্য সামান্য মনে হচ্ছে, এরাও জোরে বলেন ওরাও আস্তে বলেন, এরাও আমিন বলেন ওরাও আমিন বলেন, একজন জোরে বলেন আর একজন আস্তে বলেন। শাফি মাজহাবের লোকেরা জোরে আমিন বলেন, আহলে হাদিসরাও জোরে আমিন বলেন। এবার বলুন আহলে হাদিস এবং শাফি মাজহাবের আমিন বলার ক্ষেত্রে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, এটাই শিখেছেন এতদিন। কি পার্থক্য? আলহামদুলিল্লাহ, কোন লোক যদি জোরে আমিন বলেন তিনি আহলে হাদিস, এই আহলে হাদিস ভাইকে জিজ্ঞেস করবেন, ভাই জোরে আমিন বললেন কেন? তিনি বলবেন আমি আহলে হাদিস কোরআন এবং হাদিসের অনুসরণ করি, আমার নবী জোরে আমিন বলেছেন তাই আমি জোরে আমিন বলি। যখন শাফি মাজহাবের লোককে বলবেন জোরে আমিন বলেন কেন, তখন বলবে আমার ইমাম শাফি রাহেমুল্লাহ জোরে আমিন বলতে বলেছেন তাই আমি বলি, আমার মাজহাবে আছে তাই আমি বলি। অথবা বলবেন আমার বাপদাদা এতকাল করে আসলো, কেউ জিজ্ঞেস করলো না, আজকে আবার প্রশ্ন করো কেন?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন ওহির বিধান সেই ওহির বিধান অনুসরণ করো, কালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তারা তখন বলে আমাদের বাপ দাদা যা অনুসরণ করেছেন, বাপ দাদাকে যেই পথের উপর পেয়েছি সেই পথেরই অনুসরণ করব, সেই পথেরই অনুসরণ করব। এখানে এই আয়াতে দুইটা মৌলিক জিনিস বোঝা গেল। এক নাম্বার মৌলিক জিনিস হল তারা বাপ দাদার রসম রেওয়াজ মেনে চলবে, কোরআন হাদিসের তারা ধার ধারে না। দুই নাম্বার বোঝা গেল যে তাকলিদ শব্দটা এতই জঘন্য যে মক্কার কাফেরেরাও তাকলিদ শব্দ ব্যবহার করেন নেই। তাকলিদ মানে বিনা দলিলে চোখ বন্ধ করে বাপদাদার রসম রেওয়াজের অনুসরণ করা, আর এত্তেবা মানে দলিল ভিত্তিক কোরআন সুন্নার দলিল ভিত্তিক আমল করা। দলিল ভিত্তিক আমলের নাম হল ইত্তেবা, আর দলিলবিহীন আমলের নাম তাকলিদ। মক্কার কাফেরেরা কি ইত্তেবা করতো না তাকলিদ করতো? তাকলিদ করতো। তাদের তো বলা উচিত ছিল কলো বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবাআনা, এটা বলা দরকার ছিল না যে আমরা বাপ দাদার তাকলিদ করি? মক্কার কাফেরেরা করতো তাকলিদ, তারা বলল না যে আমরা বাপ দাদার তাকলিদ করি। কলু বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবাআনা, বাপদাদা থেকে যা পেয়েছি তারই তাকলিদ করি। তাকলিদ শব্দটা মক্কার কাফেরেরাও ব্যবহার করে নাই। কেন? তাকলিদটা পশুর জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়। তাকলিদ হলো কেলাদা থেকে। আমার কথা কিন্তু বুঝতে হলে আপনাকে ঠান্ডা মাথায় বসতে হবে। যে সূক্ষ্ম পার্থক্যগুলি ধরিয়ে দিব সেইগুলি আপনি মনে রাখবেন, সারা জীবনের পুঁজি হবে। এটা জেনারেল কোনো ওয়াজ মাহফিল নয়, এটা একটা সম্মেলন। এখানে গতানুগতিক লোকজন আসেন নাই, এখানে সংগঠনের মেজাজ এবং বিশেষ বাছাইকৃত লোক এখানে এসেছেন। আর যারা গতানুগতিক তারা ওই যে গেছেন হকার মার্কা বক্তা আছেন, পেটের উপরে বোম মারলে তাফসির শব্দের অর্থ জানে না, অথচ আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। যে জাহেল নাদান হাদিস এবং সুন্নার পার্থক্য জানে না, অথচ মাজহাবি কেতাবের ভিতরে নুরুল আনোয়ারে লিখে দিয়েছে আস-সুন্নাতু হিয়া মুরাদিফুল হাদিস ওয়াল হাদিসু হুয়া মুরাদিফুস সুন্নাহ।
সুন্নাহ এবং হাদিসের সমর্থবোধক এই জাহেল মার্কা নাদান আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুবাসসিরে কোরআন জানে না। সেই নাদানে বলে যে যদি হাদিস মানতে চাও তো 11টা বিয়ে করো, যদি হাদিস মানতে চাও তো দাঁড়িয়ে পেশাব করো, এহেন জাহেলি কথা কোনো জাহেল নাদানও বলে। লাখে লাখে দলে দলে পালে পালে তারা যাবে, সেখানে যেতেই থাকবে, ওতে ভাববার কিছু নেই। আপনার লোক সংখ্যা কম, শক্তি কম, পাওয়ার কম, বাঘের গায়ে শক্তি বেশি, পালিয়ে থাকে জঙ্গলে, ছাগলের গায়ে শক্তি কম, লোকালয়ে হেঁটে বেড়ায়, বাঘের গায়ে শক্তি বেশি, পালিয়ে থাকে জঙ্গলে, সিংহের গায়ে শক্তি বেশি, পালিয়ে থাকে জঙ্গলে, লোকালয়ে আসার সাহস তাদের নেই, জঙ্গলেই থাকবে সারা জীবন। এদেশের মাটিতে এক শ্রেণীর বুলেট পাঠিয়ে এসেছিল আর এক শ্রেণীর ব্যালট পাঠিয়ে এসেছিল। বুলেট পাটি 63 জেলায় বুলেট ফুটিয়ে ভাবলো যে ইসলাম কায়েম হয়ে গেছে, ব্যালট পাটি এখনো অপেক্ষমান আছে যে কখন আমার ব্যালটের বাক্স সংখ্যা গরিষ্ঠতায় পূর্ণ হবে। মূলো ঝুলিয়ে রেখেছে অমুসলিমেরা, সেই মূলোর আশায় বসে আছে, কিয়ামতের আগ পর্যন্ত সত্যের ব্যালট বেশি পড়বে না মিথ্যার ব্যালট বেশি পড়বে, কিয়ামতের আগ পর্যন্ত সঠিক পথের লোক সংখ্যায় কম হবে, কিয়ামতের আগ পর্যন্ত হকপন্থীদের ভোট বেশি হবে না। এই সহজ সরল সমীকরণ যারা জানে না তাদেরকে বুঝাবার ক্ষমতা আমাদের নেই। বলছিলাম মক্কার কাফেররা করত তাকলিদ, কিন্তু তারা বলেনি বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা, তারা বলল বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। করত তাকলিদ কিন্তু বলল ইত্তেবা, কারণ তাকলিদ শব্দটা এতই জঘন্য, এটা পশু পাখির জন্য শোভনীয় প্রযোজ্য, মানুষের জন্য নয়। মানুষকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন, মানুষ বিবেচনা করে সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায় যাচাই বাছাই করেই মানবে। তাই তো সেদিন বলেছিলাম বাবা, বেগুন কিনার সময় সবাই আহলে হাদিস, পটল কিনার সময় সবাই আহলে হাদিস, আলু কিনার সময় সবাই আহলে হাদিস, বেগুন কিনার সময় যাচাই বাছাই করে বেগুনটা কেনে, পটল কিনার সময় যাচাই বাছাই করে কেনে, আলু কিনার সময় পচা আলু ফেলে দেয়, কিন্তু হাদিস মানার সময় জাল জৈব জুয়ো চুরি বানাওয়াট সত্য মিথ্যা সব একাকার। বেগুন কিনার সময় সবাই কি আহলে হাদিস? বেগুন কিনার সময় সবাই কি আহলে হাদিস? যাচাই বাছাই করে বেগুন কেনে। পটল কিনার সময় সবাই আহলে হাদিস, কিন্তু ইসলাম মানার সময় আহলে হাদিস হতে বন্ধুগণ, যারা বলছিলাম যে একজন সাফি মাঝাবের লোক জোরে আমিন বলেন আর একজন আহলে হাদিস জোরে আমিন বলেন, দুইজনের আমিন বলা এক, কিন্তু দুইজনের আকীদা হলো রাত আর দিন ডিফারেন্স। আহলে হাদিস আমিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলেছেন তাই, আর মাঝহাবীরা বলেন তাদের ইমাম বলতে বলেছেন তাদের ইমাম কর্তৃক স্বীকৃত, মাঝহাব কর্তৃক গৃহীত। এই জন্য আমরা হলাম কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি অনুসারী। আহলে হাদিস কারা? যারা কোরআন এবং সহিহ হাদিসকে সরাসরি অনুসরণ করেন। এখানে মৌলিক দুইটি পার্থক্য, একটা হলো কোরআন এবং সহিহ হাদিস, আমরা জাল জৈব বানাওয়াট হাদিস গ্রহণ করি না।
জাল জৈব বানাওয়া হাদিস গ্রহণ করি না, কোরআন এবং সহি হাদিস অনুসরণ করি। চট করে কোন আল্লাহর বান্দা বলে ফেলেন হাদিসের কেতাবে আছে, মানতে সমস্যা কি? তাই তো আমরাও বলে দিয়েছি কোরআনের ভিতরে ফেরাউনের নাম আছে, বেটার নাম ফেরাউন রাখতে সমস্যা কি? রাখো ছেলের নাম ফেরাউন, কোরআনেই তো আছে, ফেরাউন রাখা যাবে কেন? কোরআনে গ্রহণীয় আছে, বর্জনীয় আছে। গ্রহণীয়টা গ্রহণ করতে হবে, বর্জনীয়টা বর্জন করতে হবে। হাদিসের মধ্যে গ্রহণীয় আছে, বর্জনীয়, গ্রহণীয়টা গ্রহণ করতে হবে, বর্জনীয়টা বর্জন করতে হবে। আল্লাহ পাক বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার প্রভুর পক্ষ থেকে যা তোমাদের প্রতি নাজিল হয়েছে তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এছাড়া অন্য কোন ওলি আউলিয়ার অনুসরণ করো না। আল্লাহ পাক বললেন যারা জানবে তারা জেনে বুঝে আমল করবে, আর যারা জানবে না তারা জিজ্ঞাস করে নেবে। আল্লাহ পাক বলেন ফাসআলু আহলাজ যিকির ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমাদের জানা না থাকে তাহলে আহলে হাদিসকে জিজ্ঞেস করে জেনে নাও। আশ্চর্য কথা, কোরআনে আল্লাহ বললেন ফাসআলু আহলাজ যিকির, আহলে যিকিরকে জিজ্ঞেস করো। আহলে যিকির মানে আহলুল হাদিস, আহলুল হাদিসকে জিজ্ঞেস করে জেনে নাও। আহলে যিকির মানে আহলুল হাদিস। কোরআনে দুইটি দলিল আছে, আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, ইন্না নাহনু নাযযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ যিকির নাজিল করেছি। আল্লাহ বললেন আমি যিকির নাজিল করেছি, আল্লাহ যা নাজিল করেছেন তার নাম যিকির। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আল্লাহ পাক যেটা নাজিল করেছেন সেটার নাম যিকির। কোরআন এবং সহি হাদিস আল্লাহর নাজিলকৃত ওহির বিধানের নাম যিকির। আর আহলুল যিকির মানে হলো যারা ওহির বিধান মেনে চলে তারা আহলে যিকির। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়ামান আরাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওমান আরাদান যিকরি, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নিল, যিকির মানে কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নিল। ওমান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যাঙ্কা, তার দুনিয়াবি জিন্দেগি সমস্যা সংকুল করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে হাসরে উঠাবো। কয়লা
রব্বি লিমা হাসারতানি আমা, প্রভু হে আমাকে অন্ধ করে কেন উঠালেন আপনি? কয়লা কাযালিকা তাতকায়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। অন্ধ ব্যক্তি পূজা দুনিয়াতে করেছিলে, তুমি দুনিয়াতে অন্ধ ছিলে, দেখাও দেখো নেই, যাচাই বাছাই করো নাই, আর বলছো আমি কিছু জানি না, আমি অমকের দড়ি ধরে আসছি, সে আমাকে যেদিকে নিয়ে যায় সেদিকে, তাই আজকে তোমাকে অন্ধ করে তোলা হলো। দুনিয়াতে যারা অন্ধ, হক বাতিল ভালো মন্দ যাচাই বাছাই করে আমল করতে চায় না, আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে তুলবেন। তাই তো ইমাম শাওকানি রাহেমাহুল্লাহ বলছেন, জাহালে বেদাতের কাছে মাসলা জিজ্ঞেস করা হারাম, জিজ্ঞেস করে জানতে হবে আহলে দিকিরের কাছে, আহলে হাদিসের কাছে। বন্ধুগণ, আজকে ইসলামী আন্দোলন আর অন্যান্য আহলে হাদিস আন্দোলন এবং ইসলামী আন্দোলনের মধ্যে মৌলিক পার্থক্য একটাই, সেটা হলো আহলে হাদিস আন্দোলন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আন্দোলন, অন্যান্য যত আন্দোলন আছে সব মানব রচিত আন্দোলন, মানব রচিত আন্দোলন। যদিও তারা কোরআন সুন্নাহর আন্দোলন বলে দাবি করছে, কিন্তু তাদের দাবি ঠিক নয়। কিভাবে কিভাবে? এক শ্রেণীর লোক, আগেই বলেছিলাম বুলেট পার্টি, এরা গোপনে অন্ধকারে বুলেট মেরে মানুষ খুন করে গোপনে ককটেল ফুটিয়ে ইসলাম কায়েম করতে চায়, তাদের বায়বীয় মুফতি জনসমক্ষে আসার সুযোগ নেই তাদের। ইসলামের জিহাদের বিধান আছে, ইসলামের জিহাদের বিধান আর জঙ্গিবাদ দুইটা ফার ডিফারেন্স। জঙ্গিবাদ হলো ডাকাতের অপারেশন, আর জিহাদ হলো ডাক্তারের অপারেশন। ডাক্তারের হাতেও চাকু থাকে, ডাকাতের হাতেও চাকু থাকে। ডাক্তার পেট ফাড়ে রোগীকে চিকিৎসা করার জন্য, আর ডাকাত পেট ফাড়ে ওকে হত্যা করে টাকা লুট করার জন্য। যারা মানুষ খুন করে ইসলাম কায়েম করতে চায়, ওরা ডাক্তার না ডাকাত? ডাকাতের কাজ কি মানুষ খুন করা না চিকিৎসা করা? নবী রাসূলদের কাজ কি উম্মতকে হত্যা করা না উম্মতকে হেদায়েত করে কাফেরকে মুসলমান বানানো? নবীদের কাজ হলো কাফেরকে মুসলমান বানানো, কাফেরকে হেদায়েত করা নবীদের কাজ। ডাক্তারের কাজ হলো রোগীর চিকিৎসা করা, আর ডাকাতের কাজ হলো মানুষ খুন করে টাকা লুট করা। বন্ধুগণ, এই জঙ্গিবাদ আর এই ইসলামের জিহাদ বিধানকে একাকার করে এক শ্রেণীর লোক কোরআন হাদিস না জানার কারণে। ইসলামের যে জিহাদ বিধান আছে, সেই বিধানের প্রথম শর্ত হলো জিহাদের ঘোষণা তিনিই দিতে পারবেন, জিহাদের ঘোষণা তিনিই দিতে পারবেন যিনি প্রকাশ্য একটি ভূখণ্ডের মালিক, প্রকাশ্য একটি ভূখণ্ডের দায়িত্বশীল, তার হাতে ক্ষমতা আছে, তিনি জিহাদের ঘোষণা দিতে পারবেন। বায়বীয় মুক্তি, ইন্টারনেটের মুক্তি, গোপনে জঙ্গলে পালিয়ে থাকে, জনসমক্ষে আসার ক্ষমতা নেই, তাকে জিহাদের ঘোষণা দেবার দায়িত্ব ইসলাম দেয় নাই। জঙ্গলে বসে বসে জিহাদের ঘোষণা দেওয়ার অনুমতি আছে? প্রকাশ্য ইমাম যুদ্ধের ঘোষণা দেবেন যার হাতে ক্ষমতা রয়েছে। আমাদের দেশ যদি বহির্বিশ্ব কর্তৃক আক্রমণ হয়, আক্রান্ত হয়, জিহাদ কি লালু করতে যাবে না ভুলু করতে যাবে? জিহাদের ঘোষণা কে দেবে? জিহাদের ঘোষণা দিবেন সরকার,
সেই জিহাদে অংশগ্রহণ করবেন কারা, সেই জিহাদের ঘোষণায় অংশগ্রহণ করবেন বাংলার সেনাবাহিনী, যারা জনগণের ট্যাক্সের পয়সা খেয়ে যাদেরকে লালন পালন করা হচ্ছে দেশ রক্ষার জন্য। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল বাহিনীর লোকেরা যুদ্ধে নেমে যাবে সরকারের অর্ডারে। যদি তাতে না কুলায়, মিত্র দেশ থেকে আরো সোলজার সংগ্রহ সরকার করবে। যদি তাতেও না হয়, দেশের নওজোয়ানদেরকে তখন যুদ্ধে নাম লিস্ট করার জন্য ঘোষণা দেওয়া হবে। নওজোয়ানেরা তখন নাম লিস্ট করে 6 মাস 1 বছরের ট্রেনিং নিয়ে তাদেরকে যেই সেক্টরে কাজে লাগানো যায় সেই সেক্টরে তাদেরকে কাজে লাগানো হবে। এটাই হলো সুন্দর নিয়ম পন্থা। একজনের রাষ্ট্রের মধ্যে আরেকজনের যুদ্ধের ঘোষণা দেবার সুযোগ নাই। বুলেট পাঠি আত্মগোপন করে গোপনে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত ব্যালট পাঠিরা ব্যালট না পেয়ে মাথা গরম করে এখন নতুন পলিসি অবলম্বন করছে, আর সমস্ত পলিসি অ্যাপ্লাই করছে আহলাদি জামাতের উপরে। কারণ আহলাদিসরা হলো, আহলাদিসরা এমন এক জামাতে পরিণত হয়েছে যে আহলাদিসদের মধ্যে অধিকাংশই মুফতি আর অধিকাংশই পণ্ডিত। আমার এক বন্ধু বলেছিলেন, কাদিয়ানি যদি হয় তো কাদিয়ানি আহলাদিসরাই হতে পারবে, মাঝহাবিদের কাদিয়ানি হবার সুযোগ নাই। কারণ মাঝহাবিরা কাদিয়ানি হয় না কেন? মাঝহাবিদের কাদিয়ানি হওয়ার সুযোগ নাই কেন? মাজহাব মানা ফরজ, ও কি ফরজ মানবে না কাদিয়ানি হতে যাবে? মাঝহাবিদের কাছে মাজহাব মানা ফরজ, ও কি ফরজ আমল করবে না কাদিয়ানি হবে? ফরজ আমল করবে, কাদিয়ানি হবার সুযোগ ওর নাই। যারা এদেশে গাট্টি বুকসা নিয়ে ইসলাম কায়েমের জন্য রাস্তায় বের হয়, তাদের একজন আমির আছে, সেই আমির দিল্লিতে বাস করেন, দিল্লির আমিরের অর্ডারে আমেরিকা, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, তামাম বিশ্বে দাওয়াত চলছে, কলকাতি নাচছে, আমির দিল্লিতে বসে। দিল্লির আমির একজন, তামাম বিশ্বে গাট্টি বুকসার দাওয়াত চলছে এক আমিরের নেতৃত্বে। অন্যান্য ইসলামী দল ব্যালট পাঠি, ব্যালট পাঠিদেরও একজন সর্দার আছে, আমির আছে, নেতা আছে, তারা নেতৃত্ব দিচ্ছেন, আর তার নেতৃত্বে চলছে হাজার হাজার মানুষ। যেখানেই আহলাদির সংখ্যা বেশি সেখানেই ব্যালট পাটি, ইসলামী ব্যালট পাটির সংখ্যা বেশি। যেখানে বেদাতি মাঝহাবি সেখানে তাদের চাল ফোটে না, চাল ফোটে আহলাদিসের ঘরে এসে, তাদের গম ওখানে গিয়ে সিদ্ধ হয় না, সিদ্ধ হয় আহলাদিসের ঘরে এসে। বন্ধুগণ, তারা আজকে যখন সব দিক থেকে সর্বশান্ত হওয়ার পথে, তখন নতুন ষড়যন্ত্র আহলাদিসদের ভিতরে আহলাদিস যুবকদেরকে শিখিয়ে দিচ্ছে সংগঠন করা হারাম, আহলাদিস বলা হারাম, মুসলিম বলতে হবে, আহলাদিস বলা যাবে না, সংগঠন করা যাবে না, সংগঠন হারাম, বেরিল্লা হয়ে, লাগামহীন হয়ে, বলগাহীন হয়ে চলতে হবে। অথচ আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করলেন, সূরাটির নাম হলো সূরাতুস সফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা يُحِبُّ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا
কান্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয়ই আল্লাহ পাক পছন্দ করেন তাদেরকে, ভালোবাসেন তাদেরকে যারা কাতারবন্দী হয়ে, জামাতবদ্ধ হয়ে, সঙ্গবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহাব্বত করেন যারা জামাতবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন। জামাতবদ্ধ, কাতারবদ্ধ হওয়ার জন্য, জাতিকে কাতারবদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল করলেন, সূরাটির নাম দিলেন সব। মক্কার ইমাম সাহেব সালাতে দাঁড়ানোর সময় বলছেন, সাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করে নাও, কাতারকে সুন্দরভাবে কাতারকে সোজা করে নাও, সাউ সুফুফাকুম, কাতার সোজা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা কাতারে দাঁড়াও, যখন তোমরা সালাতের জামাতে দাঁড়াও, পরস্পরের পায়ের সঙ্গে পাক, কাঁধের সঙ্গে কাঁধ, তারা সুফুফাকুম ওয়া তারা রাসা ইয়ারুসু, মানে একটা ইঁটের সঙ্গে আর একটা ইঁটকে সিমেন্ট বালু দিয়ে জয়েন্ট করে দেওয়ার নাম, তোমরা একজনের সঙ্গে আর একজন জয়েন্ট হয়ে দাঁড়ায় যাও। সাহাবায়ে কেরামগণ বলছেন, আমরা একজন কুন্না নুলজিকু, আমরা লাগিয়ে দিতাম, এলজাক মানে হলো লাগিয়ে দেওয়া, সেঁটে দেওয়া, লাজেক বলা হয় ইস্টিকার, ইস্টিকারকে যেমন ইয়ালজিকু লাগিয়ে দেওয়া হয়, লাজাক মানে হলো স্টিকার, গারা গাম, গামকে বলা হয় লাজকা, যেটা দিয়ে একটার সঙ্গে আর একটাকে জোড়া লাগানো হয়, এটার নাম হলো লাজেক। কুন্নানুল জিকু, সাহাবিগণ বলেন, আমরা একজনের পায়ের সঙ্গে আর একজনের পা ঠা দিয়ে লাগানোর মতো লাগাই দিতাম, আমাদের সঙ্গী সাথীর পায়ের সঙ্গে সালাতে লাগাই দিতাম। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, খবরদার কাতারের মাঝখানে ফাঁকা রাখবে না, কাতারের মাঝখানে ফাঁকা রাখলেই শয়তান ঢুকে তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বিভ্রান্ত করবে। তমাম পৃথিবীর মুসলিমদের অনৈক্যের মূল কারণ হলো জামাতে কাতার সোজা না করা। আপনি বলবেন, মাদানী সাহেব, আহলে হাদিসরা তো কাতার সোজা করে, আহলাদিসদের মধ্যে গোলমাল কেন? আহলাদিসদের জামাতের শয়তানরা, ইবলিস শয়তান আহলাদিসদের কাতারের মাঝখানে ঢুকতে না পেরে আহলাদিসদের মনের মধ্যে, দিলের মধ্যে ঢুকে বিভক্তি চেষ্টা করার, সৃষ্টি করার চেষ্টায় আছে। তবে ভালো করে জেনে রাখতে হবে, আহলাদিসদের মধ্যে কোনো দলাদলি নেই। যদি আকীদা সহি হয়, আকীদা ভিত্তিকে, আকিদার ভিত্তিতে জামাত হয়, আকিদার ভিত্তিতে ঐক্য হয়, এক আকিদা একাধিক প্রতিষ্ঠানের নাম অনৈক্য নয়, এক আকিদা একাধিক প্রতিষ্ঠানের নাম জামাত নয়। জামাত যদি আকিদা এক হয় তাহলে জামাত এক, কিন্তু রফুল আদায় করে, সালাত আদায় করে, কিন্তু ব্যালটের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতে হবে, তোমার সাড়ে তিন হাত বড়ির উপর ইসলাম নাই। দিন কায়েম করার জন্য পাগল পাড়া মরিয়া, দিন কায়েম সাড়ে তিন হাত বড়ির মধ্যে নাই, পায়জামাটা খাটো করতে হবে, নিজের পায়জামা নিজে খাটো করতে পারে না, দাড়িটা লম্বা করতে হবে, নিজের দাড়িটা নিজে লম্বা রাখতে পারে না, নিজের সাড়ে তিন হাত বড়ির উপরে যিনি ইসলাম কায়েম করতে পারেননি তিনি 68,000 বর্গ মাইল ইসলাম কায়েম করবার ক্ষমতা রাখে না।
আল্লাহ পাক বলছেন কুওয়ান ফুসাকুম ওয়াহলিকুম নারা, আগে পরিবারকে বাঁচাও, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, আগে নিজে বাঁচো তারপরে পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, নিজে বাঁচো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলছিলাম সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ পাক পছন্দ করেন তাদেরকে যারা জামাতবদ্ধভাবে সংঘবদ্ধভাবে তারা কাতারবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন। বলছিলাম গাড়িওয়ালার আমির আছে, ব্যালটওয়ালার আমির আছে, বুলেটওয়ালার আমির আছে, এক শ্রেণীর আহলে হাদিস যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করছেন, আর প্রত্যেকেই গবেষক প্রত্যেকেই পণ্ডিত যে যেখানে একজন আব্দুর রহমানের অনুসরণ করে চলেছে, আর একজন আব্দুর রহিমের অনুসরণ করে চলেছে, আর একজন জসিম উদ্দিনের অনুসরণ করে চলেছে, আর একজন রহিম উদ্দিনের অনুসরণ করছে, আর সবাই প্রচার করছে আমি ছইয়া কিদাল্লো। একজন মুসলিমকে আর একজন মুসলিম হত্যা করতে পারে না, একজন মুসলিমকে আর একজন মুসলিম হত্যা করতে পারে না, একজন মুসলিমকে আর একজন মুসলিম হত্যা করা কিয়ামত পর্যন্ত হারাম। এই আকীদা যদি কেউ পোষণ করে সে খারেজি আকীদার লোক, সে খারেজি আকীদার লোক, সে খারেজি আকীদার লোক, সে কোশ্চিন কালেও আহলাদিস হতে পারে না, কোশ্চিন কালেও আহলাদিস জঙ্গি হতে পারে না, কোশ্চিন কালেও জঙ্গি আহলাদিস হতে পারে না, কোশ্চিন কালেও মুরজি আকীদার লোক আহলাদিস হতে পারে না, কোন সময় আহলাদিস মুরজি আকীদায় বিশ্বাসী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সংঘবদ্ধভাবে জামাতবদ্ধভাবে সংগ্রাম করার নির্দেশ দিলেন। জেনে রাখা ভালো হবে, একজন মুসলিম আরেকজন মুসলিম, একজন মুসলিম এশিয়া মহাদেশে আর আরেকজন মুসলিম আফ্রিকা মহাদেশে, এশিয়া মহাদেশের মুসলিম আর আফ্রিকার মুসলিম, এই দুই মুসলিমকে একত্রিত করলে যোগ করলে হয় দুই, এক আর এককে যোগ করলে হয় দুই, এক আর এককে যোগ করলে হয় দুই, আর এক আর এককে জামাতবদ্ধ করলে হয় এগারো, এক আর এককে যোগ করলে হয় দুই, একের পাশে এক বসালে হয় এগারো, এককে একের সঙ্গে কাতার বন্দি করলে হয় এগারো, এই এগারোর সাথে আর এককে যদি জমানো যায় তাহলে হয় একশো এগারো, এই একের সঙ্গে আর একটা এক যদি জমানো যায় তাহলে এক হাজার একশো এগারো, এর সাথে যদি আর একটা এক যদি জোড়া লাগানো যায় তাহলে এগারো হাজার একশো এগারো হয়। পাঁচটা এককে যোগ করলে কত হয়? পাঁচটা এককে যোগ করলে পাঁচ হয়, এক যোগ এক যোগ এক যোগ এক, এইভাবে পাঁচটা এককে যোগ করলে কত হয়? পাঁচ হয়। পাঁচটা এককে একসঙ্গে ইটের মতো লাইন ধরে বসায় দিলে কত হয়? এগারো হাজার একশো এগারো হয়। একজন মুসলিম আর একজন মুসলিম যোগ করলে হয় দুই, এক মুসলিম আর এক মুসলিমের পাশে যখন দাঁড়ায় জামাতবদ্ধ হয় তখন সেই দুই মুসলিম মিলে হয় এগারো সমান শক্তি। দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ ইট যদি আপনি ভবানীগঞ্জের হেলিপ্যাডের মাঠে সরিয়ে রাখেন, দশ লক্ষ ইট দিয়ে কোনো কল্যাণ পৌঁছে না, দশ লক্ষ ইটকে কোনো বিল্ডিং বলা যায় না, দশ লক্ষ ইটের তলে বসবাস করা সম্ভব নয়। কিন্তু দশ হাজার ইট যদি একটার সঙ্গে আর একটা গেঁথে দেন,
গেথে দিয়ে যদি একটা বিল্ডিং বানিয়ে দেন, দুইটা রুম হোক আর তিনটা রুম হোক, তার তলে একটা ছাপরা দিয়েও থাকার ব্যবস্থা করা যায়। এবার ইট দিয়ে বিল্ডিং বানাবেন, ইটের জবান খুলে গেল, ইট বলছে হে রাজমিস্ত্রি, হে ইঞ্জিনিয়ার সাহেব, তুমি আমাকে দিয়ে বিল্ডিং বানাবে ভালো কথা, কিন্তু তোমার ইচ্ছা মতো আমাকে কাজে লাগাতে পারবে না। তুমি এক কাজ করো, আমাকে যেখানেই রাখো উপরে রাখো, যেখানেই রাখো আস্তা রেখো, ভেঙো না। মিস্ত্রি আর মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার মিলে বিল্ডিং বানাতে পারবে? মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাতে গেলে যখন দেখতে পাবে কোন ইটকে মাটির তলায় গাড়তে হবে, কোন ইটকে ভেঙে টুকরো করে খোয়া বানাতে হবে, কোন ইটের মাথায় হাতুড়ির বাড়িতে অর্ধেক খুলে ফেলে একটা আস্ত ইটকে অর্ধেক বানিয়ে যেখানে অর্ধেক দরকার সেখানে অর্ধেক গাঁথবে, যেখানে তিন অংশ গাঁথার দরকার উপরের অংশ খুলে ফেলবে, যেখানে ছোট্ট অংশ দরকার সেখানে ভেঙে টুকরো বানায় নেবে। আজকে আহলে হাদিস আন্দোলনে আহলে হাদিসদের সংগঠন হয় না কেন? বিচার মানি তালগাছ আমার ভাগে, আমি আহলে হাদিস তাকলিদ করি না, কোন আলেমের অনুসরণ করি না, এই জন্য কোন আমিরও মানতে রাজি না, কোন আলেমকেও মানতে রাজি না, আমি একাই একশো, একাই একশো, সবাই গবেষক। লালুও বই লেখে, ভুলুও বই লেখে, লালুও ফতুয়া ঝাড়ে, ভুলুও ফতুয়া ঝাড়ে, আমিরের উপরে মামুরের ফতুয়া চলে, আলেমের উপরে সাধারণ লোকের ফতুয়া চলে। এরা একমাত্র আহলে হাদিস সমাজের মধ্যেই এই ধৃষ্টতার সুযোগ রয়ে গেছে, অন্য কোন জায়গায় সুযোগ নাই। তাকলিদ তো করবেন না বুঝলাম, কিন্তু আপনাকে তো ইসলাম মানতে হলে, কোরআন সুন্নাহ মানতে হলে, বুঝতে হলে যোগ্য আলেমের নেতৃত্বে, যোগ্য আলেমের সহযোগিতায় আপনাকে সামনের দিকে আগাতে হবে, এতে তো কোনো সন্দেহ নাই। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল এই সময়। কেউ আবার বলবেন ওয়াজের মাঠে এসে গল্প কিসের? আল্লাহ পাক গল্প বলতে বলেছেন, আল্লাহ বলেন ফাকসুসিল কাসাস আল্লাহুম ইয়াতাযাক্কারুন, ওদেরকে মাঝে মাঝে গল্প শোনায় দিও, গল্পের মাধ্যমে ওরা জ্ঞান হাসিল করতে পারবে। একজন ছাত্র সেই মাস্টারের কাছে পড়ে, মাস্টার যা পড়ায় সেই পড়ে, ইংরেজি শিখে, মনে মনে ভাবে 5,000 টাকা করে স্যারকে বেতন দেওয়া হয়, স্যার তো ওটাই পড়ায় যেটা নোটবুকে আছে, যেটা ওয়ার্ডবুকে আছে, তা আমি একটা নোট বই কিনবো, একটা ওয়ার্ডবুক কিনে নিব, কিনে নিয়ে মুখস্থ করব, তাই তো আমার ইংরেজি শিখা হবে, স্যারের কাছে আর যাওয়ার দরকার নেই। স্যারকে বাদ দিয়ে বলল, স্যার আপনার আর আসতে হবে না, আপনাকে বেতন দিতে পারবো না, আমি পড়ব, নোট বই ওয়ার্ড বই কিনে নিয়েছি, নোটবুক ওয়ার্ডবুক নিয়ে পড়া শুরু করছে, নোটবুকে ওয়ার্ডবুকে লেখা আছে একটা শব্দ, শব্দের নাম হলো গার্লিক, গার্লিক মানে রসুন, রসুন, কিন্তু ওয়ার্ডবুকে প্রিন্টিং মিস্টেসে লেখা রাখছে গার্লিক মানে বসুন, রয়ের ফোটাটার হয়নি। ও তো একা একাই শেখে, ও তো আর স্যারের কাছে যায় না, স্যারের কাছে গেলে তো স্যার বলতেন এখানে ভুল হয়েছে, রয়ের ফোটা দিয়ে নাও, একা একাই মুখস্থ করে রেখেছে গার্লিক মানে বসুন, গার্লিক মানে বসুন, গার্লিক মানে বসুন। স্যার এসেছে বেড়াতে, বলছে গার্লিক স্যার, গার্লিক স্যার, গার্লিক কিরে, রসুনের সাথে আমার কি সম্পর্ক, না আমি রসুন খেয়েছি, না রসুনের ব্যবসা করি, রসুন কি, আমাকে রসুন স্যার বলছিস, ঘটনা নাকি? বলছে জি না স্যার, গার্লিক মানে বসুন, গার্লিক মানে বসুন, কোন নাদান তোকে শিখিয়েছে রে? বলে নাদান শিখাবে কেন, আপনার চেয়ে বড় পণ্ডিতেরা বই লিখে রেখেছে, সেই বইতে লিখেছে গার্লিক মানে বসুন, স্যার আপনার বিদ্যা আছে আমার নাই,
আমার কাছেও বিদ্যা আছে, এই নেন আমার দলিল। দেড় টাকা দামের নোট বই এনে, দেড় টাকা দামের ওয়াট বই এনে স্যারের সামনে ফেলে দিয়ে বলছে, এই যে আমার দলিল। স্যার তখন মুস্কি হাসি দিয়ে বলছে, বাবা তোমার বয়ের নিচে নোকতা দিয়ে তুমি রসুন বানাও, গার্লিক মানে রসুন, বসুন নয়। উস্তাদি গান শিখতে হলে উস্তাদকে মানো, তাই না হলে হয় না শিখা, সেই কথা কি জানো? যতক্ষণ তুমি কোরআন হাদিস একা একা বুঝতে যাবে, কোরআন হাদিস সরাসরি একা একা বুঝতে গিয়ে কেউ কাদিয়ানি হয়েছে, কোরআন হাদিস সরাসরি বুঝতে গিয়ে কেউ খারেজি হয়েছে, কোরআন হাদিস সরাসরি একাকি বুঝতে গিয়ে কেউ জুব্বাইয়া তরিকার হয়েছে, কোরআন হাদিস কেউ একাকি বুঝতে গিয়ে কেউ রাফেজি হয়েছে, কেউ খারেজি হয়েছে, কেউ জুব্বাই হয়েছে। তাম পৃথিবীর যত তরিকার আবিষ্কার হয়েছে সব তরিকা কোরআন হাদিস একা একা মাতবরি করতে গিয়ে তারা এই তরিকার আবিষ্কার করেছে। আফ্রিকার একজন পণ্ডিত লোক, তার নাম আবু আলী আল জুব্বাই। নাম কি? আবু আলী আল জুব্বাই। আবু আলী জুব্বাই আফ্রিকার একজন লোক, তার একটি তরিকা আছে, তার তরিকার নাম হলো জুব্বাইয়া তরিকা। তরিকার নাম জুব্বাইয়া। জুব্বাইয়া তরিকার প্রতিষ্ঠাতা বলছেন, আল্লাহরও ভুল হয়, আল্লাহর ভুল না হলে কোরআনের আয়াত মানসুখ হতো না, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ভুল হয় তার দলিল দিচ্ছে, কোরআনের আয়াত মানসুখ হয়ে যায়। এক আয়াত আল্লাহ আগে নাজিল করেন, যখন আল্লাহ দেখতে পান যেটা ভুল হয়ে গেল, তখন ওই আয়াতটা কি করেন? মানসুখ করে দেন, রহিত করে দিয়ে আরেকটা আয়াত নাজিল করেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আবু আলী আল জুব্বাই সে যদি কোনোদিন ডাক্তারের কাছে ওষুধ খেত, সে যদি জানত ডাক্তার ওষুধ দেয় দুইবার তিনবার করে, একজন রুগীকে ওষুধ দেবেন, অপারেশন করাবেন, রুগী দেখা গেল তার প্রেশার বাড়তি, এই প্রেশার বাড়া লোকের অপারেশন সম্ভব নয়, সাত দিনের জন্য ওষুধ দিয়ে ডাক্তার বললেন এই ওষুধটা নিয়ে সাত দিন খাওয়ার পরে দেখা করো। সাত দিন প্রেশার কমানোর ওষুধ খেয়ে ডাক্তার যেমন, রুগী যেমন ডাক্তারের কাছে এলো, ডাক্তার মহোদয় তিনি প্রেশার মেপে দেখলেন প্রেশার নর্মাল আছে, তখন অপারেশনের অর্ডার দিলেন বা অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। এখন বললেন এই ওষুধ আর লাগবে না, এটার মানে কি এই যে ওষুধটা ভুল ছিল? না, ওই টাইমে ওই ওষুধটা প্রযোজ্য ছিল, পরে ওই ওষুধ আর প্রয়োজন নেই, তখন স্টপ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে কিছু বিধান নাজিল করেছেন, সেই সময় সেই বিধানটা সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল, সেই সময় সেই ওষুধটা ব্যবহার করেছেন, সময় পার হয়ে যাওয়ার পরে সেই ওষুধকে স্থগিত করে আর একটা ওষুধ চালু করেছেন। এইটুকু ন্যূনতম জ্ঞান থাকলে আবু আলী জুব্বাই এই জঘন্য কথা বলতে পারত না। বন্ধুগণ, তাকলিদ যেমন নিষেধ, কোরআন হাদিস বুঝে বুঝে আমল করতে হবে, এটাও তো ঠিক। তাকলিদ যেমন নিষেধ, কোরআন হাদিস বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হলে যোগ্য আলেমের সহযোগিতা যে নিতে হবে, এটাও তো ঠিক। একজন যুবক সে ফতোয়া দিচ্ছে আহল হাদিস বলা যাবে না, আল্লাহ পাক বলেছেন সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলেছেন তোমাদেরকে আল্লাহ নাম রেখেছেন মুসলিম। যুবক যখন আসলেন আমাদের কাছে, বললাম আল্লাহ পাক বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ পাক মুসলিমদের নাম রাখলেন, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। মুহাজির তারা যারা
মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তারা মুহাজির, আর যারা মক্কার বাসিন্দা মদিনার মুহাজিরদেরকে সহযোগিতা করলেন, নুসরাত করলেন, তাদের নাম হলো আনসার। নুসরাতের বৈশিষ্ট্যের কারণে একদল মুসলিমের নাম হলো আনসার, আর হিজরতের বৈশিষ্ট্য থাকার কারণে আরেক দলের নাম হলো মুহাজির। যে আল্লাহ সাম্মাকুমুল মুসলিমিন বলেছেন, সেই আল্লাহ তো মুহাজির আনসার ভাগ করেছেন। এখন যুবক মাথা চুলকায় কয়, হুজুর এ এতদিন শুনি নেই, এতটা তো বুঝি নেই, প্রথম বলেই তোমার উইকেট পড়ে যায়, তুমি কেমন খেলোয়াড়? হাজার হাজার যুবককে বিভ্রান্ত করছে। সৌদি আরবের চাঁদ দেখা দেখে বাংলাদেশের সিয়াম পালন করতে হবে, বাংলাদেশের সিয়াম সৌদি আরবের চাঁদ দেখা, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ যদি মিল না হয় তাহলে জোর না বেজোর, বেজোর না জোর। সৌদি আরবে জোর, বাংলাদেশে বেজোর, বাংলাদেশে বেজোর, সৌদি আরবে জোর, তাহলে লাইলাতুল কদর কখন হবে? হাজার হাজার যুবককে বিভ্রান্ত করছে। বিভ্রান্ত কাকে করে? যে সংগঠন মানে না, যে আমির মানে না, যে নেতা মানে না, যে আলেম মানে না, একাই মাতবর তাদেরকে বিভ্রান্ত করতে সক্ষম হ। আব্দুর রহমান সাহেবের ফেতনা যখন এই দেশে এসে হাজির হলো, আমি তখন আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই ফেতনা এসে হাজির হয়েছে, ফেতনা বলছি এই কারণে যে আব্দুর রহমান ফতোয়া দিয়ে হাজার হাজার যুবককে বুয়েটের সামনে আত্মঘাতী বলিদানে সক্ষম হয়েছিল। কাফের সাথে লড়াই করে মরতে হবে, কিন্তু তিনি যেদিন হাত করা পড়লেন তিনি কিন্তু লড়াই করলেন না। হাত করা পড়ার আগে লড়াই করে, লড়াইয়ের মাধ্যমে শহীদ হয়ে যাওয়াটাই দরকার ছিল। তোমার ফতোয়াতে এদেশের হাজারো মায়ের কোল খালি হলো, এদেশের নিরীহ আলেমরা নির্যাতিত হলো, এদেশের মাদ্রাসা বন্ধ হলো, এতিমের পেটে লাথি পড়ল, কাফেরের সঙ্গে কোনো আপোষ নাই, যুদ্ধ করতে হবে। কিন্তু আপনি তো আপোষ করলেন, যুদ্ধ করার সুযোগ আপনার হলো না। আমাদের কাছে যখন এসেছে এই সব কথা নিয়ে, আমরা সহজে বলে দিয়েছি, ভাই আমরা একটি সংগঠনের সাথে আছি, আমাদের একজন মহতারাম আমির আছেন, তিনি কোরআন হাদিস বুঝে বুঝে আমাদেরকে পরিচালনা করছেন, মানুষ হিসাবে তার কোনো ভুল থাকতেই পারে, মহতারাম আমির জামাতের যদি কোনো ফতোয়া আমাদের কাছে ভুল বলে প্রমাণিত হয় সেটা আমরা সসম্মানে সুন্দরভাবে তার সামনেই জানাবো, ইনশাআল্লাহ সংশোধন হওয়ার মতো মন মানসিকতা, সংশোধন করার মতো মন মানসিকতা তার মধ্যে আছে, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ, বলছিলাম কোরআনের আয়াত, ফাদরিবু ফাওকালানাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, কাফেরদের গর্দানের উপরে কোপ মারো, কাফেরদের জোড়ায় জোড়ায় মারো। এই তো কোরআনের তাজা আয়াতটা দেখা যাচ্ছে, কাফেরদের জোড়ায় জোড়ায় মারো, কাফেরদের গর্দানে আঘাত করো, কাফেরদের গর্দানে আঘাত করো, এটা তো কোরআনের আয়াত, অত নম্বর সূরা, অত নম্বর পৃষ্ঠা, কিন্তু আয়াতের প্রয়োগ ক্ষেত্র কোথায়? কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ পাক তোমাদের উপরে কিতাল ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। আমি বললাম আজকে কি সিয়াম রেখেছেন? কয় না,
এখন রেখেছেন কয়না, রাতে তো সিয়াম নেই, রাতে সিয়াম নাই, এটা কোথায় বলেছে? হাদিসে? বলে হ্যাঁ। আজকে সিয়াম রাখো নেই কেন? আরে সিয়াম তো রমজান মাসে। কুতিবা আলাইকুমুস সিয়াম ওই আয়াতের মধ্যে বলা আছে যে রমাদান মাসে সিয়াম, নাকি আর এক আয়াত লাগবে? দৈনিক সিয়াম রাখো না কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম যে আল্লাহ বলেছেন, কে সিয়াম রাখবে, কখন রাখবে, কিভাবে রাখবে, কোন মাসে রাখবে, মুসাফিরের সিয়াম কি হবে, অসুস্থ লোকের সিয়াম কি হবে, কার সিয়াম কিভাবে হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। বিস্তারিত ব্যাখ্যা যেখানে আছে সেখান থেকে তোমাকে পড়ে নিয়ে যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম মানতে হবে, কুতিবা আলাইকুমুল কেতালটাও তো এইভাবেই মানতে হবে। একজন লোক আসলেন, আমি তখন রিয়াদে আছি আমার বাসায়, ভদ্রলোক আসলেন বাড়ি তার আফগানিস্তান, নিয়ে আসছে আমার কাছে আর একজন বাংলাদেশি ভাই, এসে দলিল দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে যুদ্ধ করেছেন, ময়দানে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন, আমাদেরকেও ময়দানে নামতে হবে। বললাম ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে যুদ্ধ করেছেন, সেই রসুল তো হিজরতের রাতে গর্তের মধ্যে আত্মগোপন করেছিলেন। ময়দানে যুদ্ধ করে অস্ত্র নিয়ে নেমে যাওয়া যেমন নবীর সুন্নত, রাতের অন্ধকারে গর্তে গিয়ে আত্মগোপন করাও নবীর সুন্নত, বাড়ি ঘর ফেলে দিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় হিজরত করাও নবীর সুন্নত, কোন সুন্নত কোথায় মানবে তুমি বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন, তাই আমাদেরকেও রাষ্ট্রপতি হতে হবে। বললাম আল্লাহর নবী রাষ্ট্রপতি হয়েছিলেন, রাষ্ট্রপতি হওয়া নবীর সুন্নত, তোমরা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করো তো সবাইকে রাষ্ট্রপতি বানাবে না, একজন হবে, কয়েকজন হবে। যে লোক রাষ্ট্রপতি হলো সে তো নবীর সুন্নত আমল করলো, আর যে হতে পারলো না তার সুন্নত আমলের খবর কি? তাহলে প্রত্যেককে একদিন একদিন করে দিতে হবে। সহসদার হাদিস আছে, হাদিসের জায়গায় ভুল হলে সহসদার দিতে হবে, শুদ্ধ হলে সহসদার না। এই জন্য প্রয়োজন এলেমের, লালুও মুফতি ভুলুও মুফতি তাদের উপর বম মারলে তাফসীর শব্দ কয়টি অক্ষর লাগে লিখতে জানে না, এর খাসা কি, খাসিয়াত কি, হাফতে আকসাম কি, কোন বাপ, এর বৈশিষ্ট্যটা কি, কিছুই জানে না, সেও হয়ে গেছে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির। এই জন্য আপনারাই দায়ী, আপনারা একটু মিষ্টি ওয়াজ শোনেন আর মনে করেন যে ইনি আমার আপন ভাই, যারই ফলে আহলে হাদিসের দুধ কলা খাইয়ে আহলে হাদিস জামাতের মধ্যে সমাজের মধ্যে এই সমস্ত ভাইরাস ঢুকে গিয়ে গোটা জাতিকে আজকে বিভ্রান্ত করার চেষ্টায় আছে। এতকাল সংগ্রাম করেছে আহলে হাদিসের আকীদার বিরুদ্ধে, এখন সংগ্রাম করছে আহলে হাদিসের নামটুকু মুছে দেওয়ার জন্য। আহলে হাদিসের নামটুকু মুছে দিতে চায়, তাই তারা বলে আহলে হাদিস বলা যাবে না। বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জামাতবদ্ধ হয়ে। আহলে হাদিস জামাতের মধ্যে কোনো কালেই কোনো যুগেই কোনো যোগ্য আলেম বা কোনো নেতৃত্ব দেওয়া লোকের অভাব ছিল না। আহলে হাদিস জামাতের সর্বপ্রথম নেতৃত্ব দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সাহাবায়ে ইজাম, তাবেঈন ইজাম, আতবাউত তাবেঈন। আহলে হাদিস জামাতের
নেতৃত্বে সবসময় যোগ্য দক্ষ লোক আছেন। বর্তমান প্রেক্ষাপটে আহল হাদিস আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ, কোরআন ও হাদিসের অতন্দ্র প্রহরী সামনে ইতিমধ্যেই এসে গেছেন। না আসলে আরো কিছু বলা যেত, সামনে প্রশংসা করা হাদিসে নিষেধ। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আতিক আল মুতাররফি, তিনি ছিলেন আমার মোহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে মদিনার সফরকালে মোহতারাম আমিরে জামাতের সঙ্গে মদিনা ইউনিভার্সিটির সুযোগ্য স্বনামধন্য প্রফেসর আমার সরাসরি উস্তাদ ডক্টর আব্দুল্লাহ আতিক আল মুতাররফি হাফেজাহুল্লাহ বললাম, স্যার মোহতারাম আমিরে জামাতকে আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করাতে চাই, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে আমিরে জামাতকে আপনার কাছে নিয়ে আসবো। ডক্টর আব্দুল্লাহ আতিক আল মুতাররফি বললেন, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মতো মানুষের কাছে গিয়ে দেখা করা জরুরি, তাকে আসতে বলা বেয়াদবি, আমি আসতে বলতে পারি না। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর কি দেখে এই মন্তব্য করলেন, রাত দুইটার পরে বেলাল মসজিদের সামনে, মদিনার মসজিদে বেলালের সামনে মোহতারাম আমিরে জামাতকে নিয়ে সহ আমরা দাঁড়ানো। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন জায়েদ বিন মোহাম্মদ বিন গানেম আল জুহানি, তিনি অসুস্থ মানুষ গাড়ি চালিয়ে এসেছেন মোহতারাম আমিরে জামাতকে সঙ্গে নিয়ে। সাহারি খাওয়ার পরে এবার কুবা মসজিদে সালাত আদায়ের পরে নিয়ে গেলেন মদিনা ইউনিভার্সিটির প্রফেসর শেখ মোহাম্মদ বিন সালে আল হাজলুলের কাছে। কয়েক মিনিট দেখা করার পরে তিনি বললেন, তোমার আমিরে জামাতকে কয়েক মিনিটের মধ্যে আমার পরীক্ষা করা হয়ে গেছে, সেদিন বেশি দূরে নয় তোমার আমিরে জামাত জেলে যাবে, তোমার আমিরে জামাতকে সহযোগিতা করার মতো লোকের প্রয়োজন, খুব অভাব হবে। বললাম, স্যার কি করে বুঝলেন? বলে, ওনার সামান্য একটু লেখা আর কয়েক মিনিট কথা শুনে আমি বুঝতে পেরেছি ইমাম ইবনে তাইমিয়ার খসলজ্জার ভিতরে আছে, জেলখানাই তার ঠিকানা। ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজিয়ার খসলজ্জার মধ্যে আছে, জেলখানাই তার ঠিকানা। আগেই বলেছিলাম শুরুতে, খোলা আকাশের নিচে যারা বসবাস করে তারা আকাশের তারকার খবর রাখে না। শেষকালে আমার ভাই বলে চলে গেলেন, ভাইকে সেদিন বলেছিলাম, ভাই এতদিন পরে বুঝতে পেরেছি আপনি ঘরের ছেলে ঘরে ফিরে গেছেন, ঘরের ছেলে ঘরে ফেরো, ঘরে ফেরার পালা, এবার ঘরে ফেরার পালা, বাসা তোমার এখন সিঁড়ি ধর্ষ পরের চামচাগিরি, কোরআন সুন্নাহর জমিদারি করে অবহেলা, ঘরে ফেরার পালা, এবার ঘরে ফেরার পালা, ফেলে দাও জাহেলিয়াতের ওই মেকিয়াভেলি বস্তা পচাতন্ত্র, ফেলে দাও আব্রাহাম লিঙ্কনের ওই বাসি মতবাদ, ফেলে দাও খাজা খাজে গানের সেই বাজে আকিদার সেই মোরক, লোভনীয় মোরক ছেড়ে দাও, জাহেলিয়াতের রক্ত পাশকে ছেড়ে আহল হাদিস আন্দোলনের দিকে আবার ফিরে চলে আসো, চলে আসো ফিরে, আহল হাদিসের রাজপথ তোমাকে ডাকছে। শেষ কথা আজকের বক্তব্যের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রান্টি কার্ড দিয়েছেন বন্ধুগণ, ফ্রিজওয়ালা গ্রান্টি কার্ড দেয়, পাঁচ বছর সাত বছরের গ্যারান্টি কার্ড দেয়, মোবাইলওয়ালা গ্যারান্টি কার্ড দেয়, মোবাইলের ব্যাটারিওয়ালাও ছয় মাসের গ্যারান্টি দেয়,
প্রত্যেক কোম্পানি গ্রান্টি দেয়, আহলে হাদিস আন্দোলনের গ্রান্টি কার্ড দিয়েছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত এই দল থাকবে, লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম। জামাত ভঙ্গ করে ঐক্যবদ্ধতার দাওয়াত দাও, তুমি কি হাওয়ার উপরে তুমি মানুষকে ঐক্য করবে নাকি পানির উপরে ঐক্যবদ্ধ করবে, তোমাকে জানতে চায়। গোপনে গোপনে সবাই জামাত, একটা ফ্যামিলি চলে না জামাত ছাড়া। ফ্যামিলির আমি পরিচালক, আমার স্ত্রী আমার সহযোগী, আমার ছেলে আমার অনুগামী, ছেলে মেয়ে নিয়ে একটা ছোট্ট ইউনিট চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মরুভূমির মধ্যে তিনজন লোক থাকলে একজন থাকবে তাদের আমির। আল্লাহ নবী বললেন, তিনজন লোক সফরে বের হবে, একজন হবে আমিরুস সফর। আমিরুস সফর হওয়ার জন্য রাষ্ট্রপতি হওয়া জরুরি। এবার বলো যে তুমি আমিরুস সফর, তোমাকে আবার আমির বানালো কেনা, তোমার রাষ্ট্র কই? সব জায়গায় রাষ্ট্রপতি হওয়া জরুরি নাকি? তাহলে আর সফরের আমির সেখানে রাষ্ট্রপতি হওয়া জরুরি? সফরের আমির হবে, মরুভূমির মধ্যে বাস করলে আমির হবে, তাহলে সব জায়গায় রাষ্ট্রপতি হওয়া জরুরি নয়। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়াতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।